হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। ভালো নেই, আমার মা বাড়ি চলে গেছে, আমার খুবই মন খারাপ। তো যেতেই তো হবে, কতদিন আর মেয়ের বাড়ি থাকবে, তাই না? তো আমরা আজকে যাচ্ছি, আমার আজকে ভ্যাকসিন আছে, তো ভ্যাকসিন নিতে যাচ্ছি। আমি, আমার ঠাকুর শাশুড়ি আর আমার ছোট শ্বশুর, তিনজনের ভ্যাকসিন আছে। টোটো আসবে, টোটো এলে আমরা চলে যাব, তারপরে ফিরে এসে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। দেখুন, গাড়ি এসেও গেছে আর আমার ছোট শ্বশুর চেপেও পড়েছে, তারপরে আমি আর আমার ঠাকুর শাশুড়ি চাপছি। দেখুন, চেপে এবার যাই, এসে আবার কথা বলছি। হাই ফ্রেন্ডস, ভ্যাকসিন নিতে গেলাম কিন্তু ভ্যাকসিন হয়নি, প্রচুর লাইন হয়ে গেছিল। কুপন 200 জনের মতন দিয়েছে, আমাদের ওখান থেকেই বাড়ি পাঠিয়ে দিল, আর দেওয়া হয়নি। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটা নতুন নতুন বলতে কি কটবেল মাখছি। দেখুন কটবেলে কি কি দিচ্ছি না দিচ্ছি আপনারা জানেন, তবু আমি আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন, দুটো কটবেল আছে, এখানে একটু সরিষার তেল নিয়েছি, আর এখানে আছে কাঁচা লঙ্কা, চিনি আর নুন। আগে বেলটা শাঁস ভেঙে বার করে নি, ভেঙে শাঁসটা বার করে নিচ্ছি। যদি ভেতরে পচে ফচে যায়, পচি তো করতে নেছি, এগুলো তো সেই ইয়েতে পাকানো জাঁকে। পচা দিয়েছে, আমরা তখন খেয়েছি কি সুন্দর বাবা, আমাদের গাদা গাদা আনতো, দাদু কুই জানতো ওই মসপুর থেকে, না তো কদবেলের ইয়ে ছিল রাস্তায়, চারিদিকে কদবেল। তাহলে আমি বলছিলাম আপনাকে ভালোবাসি। এখন বন্ধুরা, বেলগুলো ভেঙে শাঁসগুলো বার করে নিচ্ছি, বার করে নিয়ে তারপরে মাখছি। হ্যাঁ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে কি মাখছি। আমার তো কাট, আমার মুখে দিকে দিতে হবে। এই দেখেন, এটা এই গা গুলো কেমন হয়ে গেছে না, একটু একটু ইয়ে পাড়া হয়ে যাচ্ছে, যেগুলো বাদ দিতে হবে। জানি জলে জলে মুখ খারাপ হয়ে গেছে, দুটো দুটো কলদের মেয়েকে ঢাকতে কেটে দে মানু, একসঙ্গে কত এটা বড় হয়ে যাবে। সত্যি একটু খানিক জায়গা, লঙ্কা মাখবি, নুন মাখবি, তেল মাখবি, কি করে করবি?
मोटामुटी कमप्लीट हो गए झाड़ब तो देखिए एक टेस्ट कर देखे नी অপূর্ব মাখা হয়েছে বাবা একটু ঝালটা কম হয়েছে মাখা অপূর্ব হয়েছে মাখা হ্যাঁ খেয়ে নি তারপর দেখাচ্ছি বাবা তো বন্ধুরা বেল মাখা হয়েও গেল খাওয়াও হয়ে গেল যাই একটুখানি বইকেল হয়ে এসেছে ছোটবেলা এখন সন্ধেই হয়ে এসেছে বইকেল হয়ে গেছে একটু যাই একটু গিয়ে শুই ভালো লাগেনি গিয়ে থেকে এসে ভ্যাকসিনের ওখান থেকে এসে আর রোদও বেরোয়নি সেরকম এত ঠান্ডা লাগছে একটু শুই তারপরে সন্ধ্যাবেলা আপনাদের সাথে কথা বলছি যে শুয়ে শুয়েও কথা বলতে পারি আপনাদের সাথে অনেকদিন গল্প করা হয়নি শুধু শর্টগুলোই ছেড়ে যাচ্ছি ভিডিও করা হয়নি তো একটু চলুন শুয়ে শুয়ে কথা বলি বাপরে কি ঠান্ডা গো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা হুজি করছি রোদ বেরোয়নি কচ বেলটা খেতে ভালোই লাগলো কিন্তু ওইসব টক জিনিস একটু না বেশ গরম রোদ না হলে ওইসব জিনিস খেতে খেয়ে তৃপ্তি হয় না চ আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়েছি আপনারা বলবেন শুয়ে শুয়ে ব্লগ করছে তো তেমন কিছুই না খুব ঠান্ডা লেগে গেছে আর আমার মেয়ে এই ঠান্ডা আমার মেয়ে তো ঠান্ডা ফান্ডা কিচ্ছু মানে না সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে খেলতে আর আমার শ্বশুরমশাই চান করছেন বাগান থেকে এলো এই মাত্র একটু বিম গাছগুলো পরিচর্যা করে এলো এসে চান করছে গরম জল করে আর আমার শাশুড়িমা ভাত নিয়ে যাচ্ছে আর আমাদের মিস্ত্রিগুলো কাজে লেগেছে যে গ্রিলগুলো বসানো হচ্ছে আর ওরা মিস্ত্রি এখন আর কদিন কাজ করবে না দেশে চলে কালকে দেশে যাবে আবার সেই আসবে সোম মঙ্গলবার করে আসবে তখন আবার কাজ তখন প্লাস্টার শুরু হবে এই দরজাগুলো তো করে কদিন একটু বন্ধ রাখতে হয় নড়ানড়ি করা যায় না জন্য দরজাগুলো সব বসিয়ে দিয়ে চলে যাচ্ছে বন্ধুরা আপনারা সব আপনারা কেমন আছেন এমন ঠান্ডায় কেমন আপনারা আছেন কি অবস্থা বলুন তো বড্ড ঠান্ডা পড়েছে আবার তো শুনছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ভগবান যেন না করুক বৃষ্টি না হয় আর আমার ভ্যাকসিনের ডেট আবার শুক্রবারে ফেলেছে হ্যাঁ হলো না এই রকম করে করে না মানে ক্যান্সেল হতে হতে আমার 84 দিন ওভার হয়ে গেছে আর হয়ে 10 দিন বরণের মতন হয়ে গেল এই এই এইটাই হচ্ছে তো ওইটাই যাবো না এই করে করে আজকে গেলাম টোটো ভাড়া করে আপনাদের দেখালাম গিয়ে ফিরে আসতে হলো প্রচণ্ড লাইন 200 জনকে কুপন দিয়েছে আর লাইনে দাঁড়িয়েছে 500 জন তাদের বাড়ি চলে যেতে বলছে তবুও বলছে না যদি হয় আশাই রয়েছে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে থাকলাম না চলে এলাম তো টোটোওয়ালাটা বললো শুক্রবার দিন সকালবেলায় চা ফা খেয়ে আপনারা রেডি হয়ে থাকবেন আপনাদের নামিয়ে দিয়ে আমরা চলে আসবো দরকার হয় আমি ভাত আপনাদের বাড়ি থেকে নিয়ে আপনাদের দিয়ে আসবো প্রচণ্ড ভিড় হচ্ছে আর বন্ধুরা আপনারা এই ঠান্ডা একটু সাবধানে থাকবেন আমিও সাবধানে আছি প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে আর অনেক বাচ্চাদের অসুস্থ হয়ে পড়ছে এই ঠান্ডাটায় কিন্তু আমার মেয়ের কোনো ব্যাপারই নয় ওর বেশ এই 3:30 বাজলে এখন এখন তো পরে 3 বাজেনি এখনও 3:05 দেখলাম আর ও চলে গেছে সাইকেল নিয়ে বলছে না সাইকেল একটু চালালে তো একটু পরেই সন্ধে হয়ে যাবে তাহলে কখন আমি চালাবো আবার শুক্রবার দিনকে আমাদের আবার আমার মামা শ্বশুরের ছেলের বউয়ের মানে আমার মামা তো জায়ের সাথ দেওয়া আছে আমার তো মনে হচ্ছে না হবে আমার শাশুড়ি মা আমার মেয়ে যাবে বলেছে সকালের দিকে যদি পারি আমরা বিকেলের দিকে যাব তো ভ্যাকসিন যদি হয় সেদিন কেমন থাকব না থাকব জানি না তো এখন আবার এখন আপাতত রাখছি আবার ফিরে আসছি সন্ধ্যেবেলায় আপনারাও পারেন তো একটু ঘুমিয়ে নিন
हाय बंधुरा गुड इवनिंग एखन बजे 7:15 तो आमी दुपुरे पर आर ब्लॉगटा खोरे कड़ा हुए उठेनी तो देखलेन सबई बेल माखा केमन करलाम ना करलाम खेलाम भालोई लागलो तो ब्लॉगटा आर बेसिस किछु बाड़ाच्छि ना एबार आटा माखबो रुटी हबे रात्रेर तो चलुन आजकेर मतो एइटुकुनी टाटा गुड नाइट सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन।